হাতে ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে রাতের অন্ধকারে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তিন যুবক। আচমকায় পুলিশের গাড়ি দেখে পালানোর চেষ্টা করেও রক্ষা হলো না দুষ্কৃতীদের। পিছু ধাওয়া করে তিনজনকেই ধরে ফেলে এনজেপি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত সূর্যসেন কলোনি এলাকার এই তিন যুবক হাতে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই জায়গায় হানা দিয়ে উজ্জ্বল বালা, জিতেন চক্রবর্তী এবং ভারত বর্মনকে গ্রেফতার করে। ধৃত এই তিনজন শান্তিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার তিনজনকেই জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, बाय नो कॉस्ट ईएमआई, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।